নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে গীতাংশ খুব আনন্দে আছে। তার কারণ হচ্ছে আজকে ড্যাডাকে বেশিরভাগ সময়ও নিজের কাছে পাবে। সেই আনন্দে সে আর ব্রেকফাস্ট করলো না। সকালে অবশ্য নেস্টাম খেয়েছিল, কিন্তু তারপরে আর ব্রেকফাস্ট করলো না, তাই ওর জন্য একটু ফল কেটে দিচ্ছি। গীতাংশ যে কোনো ধরনের মিষ্টি ফল খেতে খুবই ভালোবাসে। দুপুরে খাওয়ার পরে একটু ফল কেটে দিই, সেটা গীতাংশ খায়। কিন্তু আজকে আমি ব্রেকফাস্টের পরেই কেটে দিচ্ছি, কারণ ও তো ব্রেকফাস্ট করেনি। ফলগুলো কাটা হয়ে গেছে, এবার গীতাংশের জন্য প্লেটটা সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু বেদানা ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে খুব ভালো লাগে, আর গীতাংশ আরাম করে খেয়ে নেয়। চলো বন্ধুরা, গীতাংশকে প্লেটটা দিয়ে আসি। এখন গীতাংশকে উমেশই খাইয়ে দেবে, একটা চামচ দিয়ে দিলাম। উমেশ আর গীতাংশ দুজনেই এখন আমার শ্বশুরমশাইয়ের সাথে গল্প করছে, প্রায় আধ ঘন্টা ধরেই গল্প করছে। প্রত্যেক উইকেন্ডেই বেশ একটা বড় সেশন ধরে এরা সবাই মিলে গল্প করে, আমিও মাঝে মাঝে যোগ দিই কাজের মাঝে। অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল, সেগুলো এসেছে। আজকাল তো সবসময় বাইরে বেরোনো হয় না, সেজন্য গ্রসারিও আমরা অনলাইনে অর্ডার করে দিই অনেক সময়। তো সেরকমই ডিম, মাশরুম, আলু, আচার এগুলোই অর্ডার করা হয়েছিল। একটা পেঁপেও অর্ডার করা হয়েছিল। বাকি সমস্ত সবজিপাতি মোটামুটি আছে। দেখো, এর মধ্যে একটা ডিম আবার ভেঙে গেছে, সেটাকে আবার একটা বাটির মধ্যে আমি আলাদা করে রাখলাম যাতে নষ্ট না হয়। বাকি ডিমগুলো আবার জল দিয়ে ধুয়ে রেখেছি, না হলে ওখান থেকে আবার কেমন একটা স্মেল আসবে। দুপুর 1:20 বাজছে, আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। আজকে শনিবার, আগেই বলেছিলাম আজকে লাঞ্চটা বাইরেই করবো। ও দেখে এসেছে আগেই যে দোকানটা খোলা আছে কিনা। আজকে আমরা যাচ্ছি বাপ্পাদার দোকানে, অনেক দিন পরে যাচ্ছি। শুভ বিজয়া, ভালো, বহুদিন পরে। এখানে না না, এখন তো বন্ধ। এই যে রেসপন্সিবিলিটি, চাকরি এখন জয়েন করিনি, জয়েন করিনি আমি। আজকে কি, আজকে তো প্রচন্ড ভিড় রয়েছে। আজকে স্পেশাল কি আছে? আজকে শনিবার তো এমনি খুব একটা বেশি করি না, তাও আছে পটল আছে, একটু মাছ আছে, আছে আপনার ছোলা মাছ আছে, চিকেন আছে, কাতলা আছে, পুরি আছে, চালাপুরি। পমফ্রেটই খাই। পমফ্রেট খাবে বাবু? না, আমি নেই খাবো। নিরামিষ খাবে? চিকেন, চিকেন খাবো না। আমাকে পমফ্রেট দেবে। আচ্ছা, মেরে তিন তিন হ্যাঁ তিন পরে মোর কেন্দ্রে। আচ্ছা আচ্ছা, তাহলে চিন্ময় আসো। আরে আরেকটা চারজনের বসাতে, তাহলে আপনি তো ওকে বসা দেবো। হুম হুম, ঠিক আছে। ম্যাডাম তো দিচ্ছি আজকে, আজ অনেকদিন পরেই বাপ্পাদার দোকানে খাবার খেতে এলাম। বাপ্পাদা একটা খুব ভালো কাজ করছে। এই অফিস পাড়াতে যদি বাপ্পাদার দোকান বা অন্যান্য দোকানগুলো যদি না থাকতো না, মানুষের খুব অসুবিধে হতো। বাঙালির একটু দুপুরে ভাত খেতে ভালোবাসে, ভাত, মাছ, মাংস। বাপ্পাদা প্রত্যেক দিনই এগুলো অ্যাভেলেবেল রাখে তার দোকানে। আর খাবার দাবারও খুব ঘরোয়া, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার রান্না করে আর সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খেতে দেয়। বাপাদার দোকানে খাবার খেয়ে কখনো পেট খারাপ করেনি। আমি বহুবার খেয়েছি,
উমেশও খেয়েছে, আবার চিন্ময়ও খেয়েছে। আমাদের পুরো গ্রুপটাই অফিস থেকে বেরিয়ে আমরা এখানে লাঞ্চ করে যেতাম মাঝে মাঝেই। বাপ্পাদার দোকানের মাটনের কথা আর কি বলবো, এত ভালো রান্না করে, এত টেস্টি, কিছু বলার নেই। প্রত্যেক বুধবার আর শুক্রবার এখানে মাটন পাওয়া যায়। আমি তো বেশ কয়েকবার এখানে খেয়েছি, আমার খুব ভালো লেগেছিল। তাই আজকেও জেনে নিলাম যে এখনও দিনগুলো কি সেমই আছে না চেঞ্জ হয়ে গেছে। উমেশ নিয়েছিল ওমলেট আর বেগুনি, প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, যেমন এক্সপেক্ট করেছিলাম ঠিক তেমনই। একদমই টেস্টের কোনো চেঞ্জ হয়নি, একদম ঘরোয়া খাবার। আজকের খাবারের মধ্যে ছিল ডাল, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, আর আমি নিয়েছিলাম পমফ্রেট মাছের সর্ষে ঝাল। বাবা বাপাদা এখন কি সোম থেকে একদম শনি শনি, আর মাটনটা কবে কবে করছো? বুধবার শুক্রবার। কটা এলে পাবো? বুধবার শুক্রবারের মধ্যে আপনি মোটামুটি একটা দেড়টার মধ্যে আসলে মোটামুটি পেয়ে যাবে। আর ওভার হয়ে গেলে তখন হয়তো ভাবতে হবে এইটা আছে তো ওটা নেই, এটা আছে তো ওটা নেই। সোমবার দিন আপনি সকালে আসলে দেখতে পারেন, 12টা থেকে মোটামুটি চাপ পড়ে যাবে, টানা দুটো আয়টা পর্যন্ত ঠাসা দিতে থাকে। দাদা মাঝে মাঝে আসে তো পার্সেল নিয়ে যায়। ঠিক আছে আসি বাবু, টাটা টাটা করে দাও, টাটা করে দাও আঙ্কেলকে, টাটা করে দাও। ভালো লাগলো, দিন পরে দেখা, আসছি। দুপুরে খাওয়ার পরে হঠাৎ করেই আজকে একটু চা খেতে ইচ্ছে করলো। এরকম ইচ্ছে করে না কিন্তু আজকে ইচ্ছে করলো, তাই আমরা সবাই মিলে অফিস পাড়াতেই চলে গেলাম চা খেতে। চাটা কিন্তু বেশ ভালোই করেছে এখানে, দুধ চা ভালোই করে, লাল চাও খুব ভালো করে। এতগুলো দোকান, মানুষের খাবার কোনো অসুবিধে হয় না। কলকাতা জায়গাটাই এরকম, যে কোনো রাস্তায় যাও খাবার দোকান পাবে। বন্ধুরা ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ করো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই। বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।